সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান হচ্ছে সুভাষিত জ্যোতি এই অনুষ্ঠান তাঁর যার কথা জ্যোতিষের বেদ বাক্য সুভাষ শাস্ত্রী অনেক অনেক স্বাগত দা আপনাকে আমরা আপনার অনুষ্ঠান যখন করতে বসে আমি কিংবা সুবর্ণা যখনই অনুষ্ঠান করি আমরা খুব কনফিডেন্টলি একটা অনুষ্ঠান করি যে অনুষ্ঠানে আমরা জানি যখন কেউ ফোন করবেন তার প্রতি সম্পর্কে যখন আপনি প্রেডিকশন করবেন সেটা একদম অভ্যর্থ এবং তারা উল্টো দিক থেকে যেটা বলেন সুভাষদা আপনি ভগবানের মতো বললেন এই যে ব্যাপারটা অভিজ্ঞতা শুধুমাত্র না এটা গুরুদেবের আশীর্বাদ যেখান থেকে কাজ শিখেছি যার থেকে কাজ শিখিয়েছেন কিভাবে করতে হয় বিচার যখন দেখুন অভিজ্ঞতা পরে বেড়েছে আজকে বাইশ বছর টিভির পর্দায় কাজ করছি অনুষ্ঠান করছি এটাও কাজ করা প্রোগ্রাম করা আমি যে প্রোগ্রাম করি আমি তো কমার্শিয়াল ভ্যালুতে সেই প্রোগ্রাম সেভাবে করি না আর যে পাঁচটা জ্যোতিষের অনুষ্ঠান হয় একটা প্রোগ্রামে করে পরে কি ফিডব্যাক কী তার রেজাল্ট সেটা প্রত্যেকটা লোকের ইন্ডিভিজুয়াল ব্যাপার আমার অনুষ্ঠান আমি আমার দর্শক যারা আমাকে দীর্ঘদিন দেখছেন কিংবা তাদের জন্য আমি কি রাখতে পারলাম আপনার হচ্ছে সার্বজনীন মানে কেন সার্বজনীন আপনার অনুষ্ঠানে যখন কেউ ফোন করেন সেইটা যেমন একজনের সমস্যা আর একজন দেখে জানতে পারেন চাচ্ছে এই সমস্যা থাকলে তাহলে সুভাষদা এইভাবে প্রতিকারের কথা বলবেন এক তার থেকেও বড়ো কথা উপাচার আপনার উপাচার করে বহু মানুষ ভালো আছেন উপাচারকে প্রথম টিভির পর্দায় আমি বলি বিকজ অফ উপাচার আমি নিজে একসময় খুব করে করেছি পরে আমার মনে হয়েছে মানে মূলত আমি আপনাদের বলতে পারি যে মূলত আমার মনে হয়েছে পরে নট আমি যেগুলো করে বেনিফিট পেয়েছি সেগুলো কেন আপনাদেরকে বলবো না এইগুলো যদি আমি অনেক রকম আমার কাছে মানে এই লাইনে অনেক রকম বুদ্ধি থাকে আমি কোনো বুদ্ধি অ্যাপ্লাই করিনি সহজ জিনিস যে আমি সুভাষশাস্তি হবার জন্যে আমি নিজের ভালো করার জন্যে যেগুলো দিনের পর দিন অ্যাপ্লাই করেছি যে কোনো ক্ষেত্রে যার জন্য দেখবেন উপাচারের খুব বেশি লম্বা কিছু আমার কাছে লিস্ট নেই কেননা কিছু জিনিস আমি কম্বিনেট কম্বিনেট করেছি পরে কম্বিনেশান করেছি কিন্তু মূলত দেখুন এ তো আর গুগল না যে কন্টিনিউ আমাকে দিয়ে যাবে ফ্যাক্টাল লিমিটেশন আছে লিমিটেশন দিয়ে গেছেন চলে গেছেন গেছেন হ্যাঁ চলে যায়নি চলে যায়নি সামনেই রয়েছে তো যাইও দিয়ে গেছেন লিমিটেড দিয়ে গেছেন মূল সমস্যা ভিত্তিক দিয়ে গেছেন সুভাষদা এরকমই তো আমরা ফোন পেয়েছি যে আপনার কাছে এসছেন প্রতিকার নিতে পারেন নি কিন্তু সুভাষদা যা বলে দিয়েছেন সেগুলো করে আমরা ভালো আছি এই কত দু সপ্তাহ আগে আমরা সেই ফোনটা পেলাম হ্যাঁ আমি একটা প্রশ্ন করি আপনাকে আমরা ইদানিংকালে দেখছি বিয়েটা একটা মারাত্মক সমস্যা মানে সবাই যে সঠিক সুন্দর বিবাহিত জীবন পাচ্ছেন এমনটা নয় আপনি ফোনে যখন কেউ আসেন আমি দেখেছি সিক্সটি সেভেন ইন বর্ন আপনি তাকে বলে দিচ্ছেন বিয়ে হয়নি আর বিয়ে হবেও না শেষের জীবনটা খুব কষ্টের কাটবে দিদি উদ্বিগ্ন হয়ে পড়লেন হ্যাঁ মাকে বলে দিলেন আপনি ছেলেকে নিয়ে থাকুন ও ছেলের আর বিয়ে হবে না মানে কি বিয়েটা কারণ ধরুন আমরা প্রত্যেকেই কেরিয়ার যেমন চাই লেখাপড়া যেমন চাই কেরিয়ার যেমন সেই একটা সুস্থ সুন্দর বিবাহিত জীবন চাই তো বিয়েটা ভালো হবে না আর বিয়েটা ভালো হবে এটা কোন গ্রহ করা দেখুন আপনাদের কাছে একটা কথা বলি বিয়ের জন্যে মূলত আমরা কি করি মাঙ্গলিক দোষকে একটা জায়গায় আইডেন্টিফাইড করি তাহলে মাঙ্গলিক দোষ কী করে বিয়ে হতে দেয় না আচ্ছা মেয়েদের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ কি করে বিয়ের পরবর্তী জীবনে সুখ আসতে দেয় না ছেলেদের ক্ষেত্রে কি করে ছেলেদের ক্ষেত্রে বিয়ে অবস্ট্রাকশন করে না মাংলিক দোষ কিন্তু আর্থিক রোজগারের জায়গায় ড্যামেজ করে বিয়ে কোন গ্রহ হতে দেয় না এইরকম পার্টিকুলার কোনো গ্রহ নয় বিবাহ হাউসকে আইডেন্টিফাই করতে হয় সেভেন্থ অর এইট হাউসকে আইডেন্টিফাই করতে হয় কিন্তু আমার কর্মজীবনের অভিজ্ঞতা থেকে আমি যে হিউজ স্কেলে যে লোক দেখেছি সেখান থেকে আমি দেখেছি বিবাহস্থানে যদি বৃহস্পতি বসে থাকে মাতৃকারক এবং গুরু গুরুকারক গ্রহ যদি বসে থাকে অর্থাৎ কিনা সপ্তমে কিংবা অষ্টমে তার আর বিয়েটা হলোই না প্রায় আচ্ছা যদি হলো তাহলে তার ডিভোর্স মানে গায়ে বিয়ের একটা বিয়ের সে টোপর পড়েছিল ছাপটা পড়ল হ্যাঁ কিন্তু সংসার তার হলো না গুরুকে নিবারণ কিভাবে আমি পরে আসছি ওটার মধ্যে তার মানে দুটো গ্রহ বিবাহ স্থানে দেখুন আপনাকে জ্যোতিষ হতে হবে না আপনাকে আমার কাছে আসতে হবে না আপনাকে কিচ্ছু বুঝতে হবে শুধু আপনি দেখে নিন আপনার ছকে লগ্ন থেকে সেভেন্থ অর এইট হাউসে যদি বৃহস্পতি কিংবা চন্দ্র বসে থাকে আপনার বিয়ে হতে চাইবে না হতে চাইবে না হতে চাইবে না আচ্ছা এক বিবাহিত জীবনের সমস্যা বিবাহিত জীবনের সমস্যা হচ্ছে শুক্র শুক্র হচ্ছে দৈত্য গুরু বিবাহের জন্যে যেমন দেখবেন ও প্রজাপতিকে ডাকা হয় প্রজাপতিকে কেন প্রজাপতিকে গুরু মানা হয় আর জ্যোতিষের মধ্যে যখন আমি ছককে বাঁচব ওই প্রজাপতি হচ্ছে বৃহস্পতি যে বিবাহস্থানে বসে থেকে হতে দিচ্ছেন তেমন দেখবেন প্রজাপতিকে বিয়ের সময় ব্রাহ্মণ নম কে ওকে প্রণাম করায় প্রজাপতিকে শুভ মানায় বিবাহ কারক কোন একটা এ মানা হচ্ছে কিন্তু বিবাহিত জীবনকে ড্যামেজ করছে মূলত শুক্র মূলত শুক্র আর দেখুন দু রকম তিন রকমের ড্যামেজ হয় এক হচ্ছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে শুনেই মেয়ের বাড়ির লোকের কিংবা মেয়ের অভিযোগ ছেলের মাকে নিয়ে আচ্ছা এর জন্যে কি কোনো গ্রহ আইডেন্টিফাইড না এর জন্যে কোনো গ্রহ আইডেন্টিফাইড নয় কিন্তু সেই মেয়ে যদি ধাইয়া চলে সেই মেয়ের যদি রাহুর প্রভাব থাকে সেই মেয়ের যদি শুক্র তুঙ্গস্থ থাকে সে কিন্তু বাড়ির লোককে রেসপেক্ট করবে না অনেক ক্ষেত্রে মেয়েদেরও দোষ আছে সে একা একা থেকে 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 তার বাবা মায়ের কাছে তুলে তুলে থেকে থেকে সে আর লোকের সাথে নিজেকে শেয়ার করতে পারছে না বিবাহ মানে একটা বন্ধন যেখানে কিছু মেনে নেওয়া কিছু মানিয়ে নেওয়া সবটাই ভালোবাসা ব্যবহারের মধ্যে কোনো জায়গায় গিয়ে সিচুয়েশান নেগেটিভ হতেই আরে মানুষ যখন ইন্ডিয়া থেকে যদি কেউ আজকে যদি কানাডায় চাকরিতে যায় তার তো প্রথম বছর প্রচণ্ড ঠান্ডা লাগবে তার ঠান্ডা লাগবে আরবে থাকলে তার গরম লাগবে হ্যাঁ খাবার দাবার পাওয়া যাবে না মানুষ তো মানিয়েছে কোনো চাকরির জন্য। কিন্তু মেয়েদেরও মানিয়ে নেওয়ার ব্যাপার এই মেয়েগুলো ম্যাচ করতে পারবে না তখনই যার রাহুল প্রভাব বিবাহস্থানে বেশি কিংবা শুক্র অত্যন্ত তুঙ্গ সে খুব লুট হবে সে খুব অ্যাগ্রেসিভ হবে সে তার বাবার বাড়ির মতন সব আমি আমার নিজের দেখার অভিজ্ঞতা থেকে বলতে পারি বেশ কিছু ছেলের মা বেশ কিছু কেন এর কোনো জাত হয় না এর এর কোনো পার্সেন্টেজ হয় না তারা নিজের মেয়ের থেকে বেশি মানে তার ছেলের বউকে সম্পূর্ণ সব রকম ছাড় দিয়ে দিয়েছে আবার কি বদমাইশ শাশুড়ি নেই আছে সে দরজা গিয়ে টোকা মারছে এ করছে নানা রকমের সে উৎপাত করছে কিন্তু অনেক ছেলের বউ নতুন বিয়ে করেই সব রকম স্বাধীনতা নটার সময় ঘুম থেকে ওঠে সে কোনো কাজ করতে নিজেই কাজ করতে শাশুড়ি কাজ করতে দেয় না ঘুরে সেখানে ভালো শাশুড়ি রয়েছে এখন এর জন্যে পার্টিকুলার কোনো গ্রহ নয় যে দশাতে যদি কারুর একটা পরিষ্কার কথা শুনে রাখুন যদি কারো সাড়ে সাতের মধ্যে বিয়ে হয় তার প্রথম তিন চার বছর প্রথম ফেজ সেকেন্ড ফেজের মিডিল পর্যন্ত মানে অলমোস্ট চার বছর পর্যন্ত প্রচণ্ড খারাপ যাবে এই সময়ের মধ্যে অর্ধেক দিয়ে তখন তার ভেঙে যায় সাড়ে সাত সময় দশান্তর দশটা বিশেষ জরুরি দশা জরুরি এবং মানে মান অনেক লোকই মানছে না তার খেসার দিচ্ছে না মানার ফলে আগে আগেকার দিনে আমি বলছি এখনকার দিনের মেয়েরা শোনেনি হয়তো তুমি শুনে থাকতে পারো পা দেখতো পায়ের শেপ জুতোর তলায় আমি দেখি আমি এখনও দেখি কোনো মেয়ে যখন বিচার জন্য আসে আমি পাটা তুলে তার পা আপনি আমার পায়ে হাত দিচ্ছেন আমি দেখি তার পায়ের শেপটা খড়ম্পা পা হাউ টু আইডেন্টিফাইড এখন কি কেউ কেউ ঠাকুরদা এসে বলবে তার বাবা এসে তুমি তোমার তোমার পা দেখবো এখনকার দিনে অ্যালাউ নয় তো খরম্পা মেয়ের মাকে বুঝে নিতে হবে যে আমার মেয়ের যদি খড়ম্পা হয় দোস্তাকে তাহলে আমার কিন্তু এমন জায়গায় দেখে বিয়ে দিতে হবে নাহলে কিন্তু মেয়ে অশান্তিতে গিয়ে পড়বে মেয়ের মাকে বুঝে নিতে হবে খরম্পা কী করে বুঝবেন জুতোর শেপের ওপর তার পায়ে ওই ইয়ের মতন দেখবেন পায়ের যে ছাপটা পায়ের ছাপটা মাঝখানটা পুরো ফাঁকা থাকে টোয়ের পরে আর গোড়ালির পরে আবার কারুর টোটা পুরোটা পড়ছে পায়ের পাতাটা মানে আঙুলের দিকটা ওই দিকটা সরু একটা বর্ডারের মতন যে গোড়ালি পড়ছে জুতো কোই যায় এইভাবে জুতো দেখলে কিন্তু এখন তো কোন জ্যোতিষাবডাকে খরম পা কি খরম পা এই সবকিছু দেখবে না আপনার এই লাগবে ওই লাগবে সে লাগবে বলে আপনারা ছেড়ে দেবে সলিউশন কিছু হ্যাঁ সলিউশনে আগে কারণ কি হবে তার ব্যবসা কি হচ্ছে সেটা দেখবে সলিউশন তার সলিউশন হচ্ছে কিনা তা নিজের সলিউশন হচ্ছে কিনা দেখবে তোমার খরম মানে কারুর খরম পা আছে কিনা দেখে তার কি হবে একটা কথা বলি আপনি তো অনেক উপাচার বলেন বিবাহ সংক্রান্ত বহু ઉપাচার বলেন সংসার সংক্রান্তও বলেন আপনার উপাচারের কাজ হয় কিন্তু প্রতিকার যাকে বলছেন সেক্ষেত্রে ক্ষেত্রে দেখো প্রতিকার কেন আপনার প্রতিকার মানে তো 17 লক্ষ 18 লক্ষ মানুষ দেখার পরে সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগানো হ্যাঁ নিশ্চয়ই প্রথম কথা হচ্ছে যে প্রতিকারের ক্ষেত্রে অনেকগুলো ধারা আছে রেঞ্জ আছে আমাকে দেখতে হয় আপনার সাধ্যের মধ্যে কি আছে এখন আপনি যদি মেয়েকে ডাক্তার বানাতে চান তা আপনি যদি বলেন আজকে এই দু তিন দিন আগে একজন ভদ্রলোক ভদ্রমহিলা এসেছিল চন্দননগরের চেম্বারে সে এন্ট্রেন্স পরীক্ষা দেবে এন্ট্রেন্স পরীক্ষা দেবে সে বলছে আমি গরিব মানুষ গরিব মানুষের তো চয়েস থাকা উচিত নয় চাকরি দরকার এন্ট্রেন্স পরীক্ষা দেওয়া মানে আর যারা যাদের স্টুডেন্ট মানে না জানেন তারা হাতে চান্স পাওয়া লটারি পাওয়া মেডিকেলে চান্স পাওয়া গভর্নমেন্ট দেয় কতজন এন্ট্রেন্স পরীক্ষাতে একশো জনের পাঁচজন চান্স পায় শত করা দেয় কত পায় কত এই রেশিওটা তো মানতে চায় না যাই হোক কিন্তু তুমি যেটা বলছো প্রতিকারের ধারা যদি আপনি ছেলে ডাক্তার বানাতে চান তো ভাই আপনি নিজে এক দুটো চান্স দেখতে পারেন কিংবা প্রতিকার যে শিওর শটে হয় গত ডেটে দুর্গাপুরে একজন এসছিল ছেলেকে নিয়ে মেডিকেলের জন্যে এই সামনে পরীক্ষায় বসবে আমাকে মেয়েকে নিয়ে সরি মাফ করবে কিছু করে দিন দু মাসে তার কাজ হবে না পরিষ্কার বুঝতে পারছি সুভাষশাস্ত্রী তার নিজের ইমেজ আমার যে দীর্ঘদিন কাজ করার যে অভিজ্ঞতা এটা কোনো টাকার বিনিময়ে আমি খারাপ করতে চাই না একদম টাকা তো মরার সময় সাথে নিয়ে যাব না তো তার হবে না জেনে আমি তাকে কিছু দিতে না আমি তাকে পরিষ্কার একটা কথা বললাম যে দেখুন আপনি এই মেয়েকে এই পরীক্ষাটা দিন মেয়ে তো মানতে পারছে না করছে বাচ্চা মেয়ে সে মেডিকেল ডাক্তার সে এই পরীক্ষাটা দিন রেজাল্টটা দেখুন আমার বিচার বলছে হবে না আপনারা কানে এটা শুনতে পাননি বলুন হবে ঝাঁপিয়ে দিন আর রেজাল্ট বলুন তারপরে আসবেন তারপরে কী করবে আমি বলে দেবো এর থেকে অনেক আমার মনে হয় আর কিছু আমার আমার সামনে আপনার হ্যাঁ মানে আপনি আপনার জায়গায় স্বচ্ছ যে আমি আমি দেখতে পাচ্ছি হবে না কিন্তু আপনারা কানে শুনতে পারবেন না সুতরাং আপনি হ্যাঁ আপনি শুনলে তো সে তো হতাশ হয়ে পড়বে হ্যাঁ তাই আপনি শুনুন হ্যাঁ হবে আপনি শুনুন হবে মানে আপনি এরকম ভাবে প্রেডিকশন করেন আমি আমি মানে দুদিন আগে একজনকে বললাম আমি যা বলছি তুমি বলো যে উনি ভুল বলেছে তুমি ঝাঁপাও আর রেজাল্টের পরে দেখা করুন কেন আমি শুনে সুভাষ শাস্ত্রী বলছে হবে না হবে না মাঝে মাঝে ঘুরবে আমি তো হবে বললে বলে উনি বলেছেন হবে মানে মহা সমস্যা বুঝতে পারলেন আপনি কর্মটার উপরেও জোর দেন পজিটিভ ফাইভ স্টার উপরে মেনলি চোরটা নিশ্চই নিশ্চয়ই নিশ্চয় তো সুভাষ দা অনলাইনের ব্যাপারটা গিয়ে একটু আলোচনা করে নিই আমি অনলাইনের ব্যাপার হচ্ছে যে অনলাইনে দেখুন ফিজ আমার বেশি অল্প পয়সা ফিজ করে আপনাকে যেন তেন উপকার কিছু দিয়ে দেওয়ার পক্ষে তো নয় হবে না আমাকে দিয়ে তো আপনি ফিজ আপনাকে জানতে হবে ফিজ জেনে আপনি টাকা ট্রান্সফার করলে মূলত দুদিন মধ্যে কলকাতা যদি না থাকি তাহলে হয়তো একদিন ড্রপ করতে পারে আপনার আটচল্লিশ ঘন্টার মধ্যে বিচার যাওয়ার আপনার সাথে আমার বিচার বলার এজেন্ডা আমার রয়েছে সেই এজেন্ডা অনুযায়ী কাজ করছি এবার কলকাতার বাইরে আউট অফ কলকাতা রয়েছি একদিন দেরি হতে পারে সেটা আমার হাতে নেই এইটা হচ্ছে সিস্টেম আর দুই হচ্ছে যে অনলাইন নিয়ে বিশেষ কিছু বলার নেই যারা আমাকে জানে তারা করবে এখানে আমার মানে ঠিক আছে একটা বেনিফিট আমি শুরু করেছিলাম দু হাজার কুড়ি সালের দশই মে থেকে শুরু করেছিলাম ফার্স্ট ডে সেদিন আমি সিটি পেনে এসেছিলাম তিন মাস পরে তিন মাস কন্টিনিউ রেকর্ডিং চলার পরে আমি সেটা বন্ধ করব না যারা আসতে পারছেন না লিমিটেড জায়গায় বসে তাদের জন্য অনলাইন যদি নেন ঘরে বসে সুবিধা হতে পারে একদম এবারে চলে আসি আপনার উপাচার এবং প্রতিকারের যে জায়গাটা উপাচার আপনি বললেন কিছু বিয়ে হচ্ছে না বিয়ে হতে চাইছে না বিয়ে হবে না আপনি বললেন একটা কারণ মানে সর্বক্ষেত্রে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে কেউ নিশ্চয়ই বহু মানুষ ছেলেরা আছে প্রচণ্ড হতাশ প্রচণ্ড হতাশ আমি বহু এরকম লোককে চিনি আমি তো যত মানুষ দেখেছি কি প্রত্যেক দিনে দেখুন এখন তো লিমিটেড দেখি লিমিটেড দেখো আমি তো পঁচিশ জন তিরিশ জন তো দেখি মানে এত ফিজ বুকিং করে আসতে হবে নাম লেখাতে হবে কনফার্মেশান করতে হবে তাতেও তো আমি তিরিশ জন দেখি খুবই কম তিনশো জন দেখতাম আড়াইশো জন তিনশো জন দেখতাম তার টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট দেখি কোথাও আউটসাইড চেম্বার একটু বেশি দেখি তো সেইখানে বিয়ে দেখো বিয়ে হবে না এখানে পরিষ্কার যেটা মানে ছেলেদের ক্ষেত্রে সেই হতাশা চাকরি করা মেয়ে চাই পাচ্ছে না চাকরি করা মেয়ে তার দেখতে সুন্দরী মেয়ে চাই সে পাচ্ছে না এই হতাশা মানুষ ছেলে মেয়েদেরই হতাশা তা নয় ছেলেদেরও হতাশা হতে পারে বিয়ের ক্ষেত্রে মূল ব্যাপারটা হচ্ছে কোন সময় আপনার বিয়ে হচ্ছে যদি আপনার সঠিকভাবে বিয়ে মানে ঠিক ঠিক মানে গ্রহের টাইমিংয়ে দশা অন্তর্দশা গ্রহের থেকে অন্তর্দশা গ্রহ তো কেন মানে সারপ্রাইজ হবে ওটাকে চেপে দেওয়া যাবে তার অন্তর্দশাগুলোকে মাথায় রাখতে হবে একটা রাহুর দশা তাহলে কি আঠেরো বছর সে বিয়ে করবে না আজকে বয়স তিরিশ বছর আঠারো বছর চলবে রাহু দশ কি করবে বিয়ে করবে তাহলে রাহু রাহু বাদ দেবো রাহু শনিটা বাদ দেবো মানে সময়টা ভীষণ ইম্পর্টেন্ট মানে সময় তো সময়কে কেন্দ্র করেই তো জ্যোতিষ একদম না ওই যে কোন সময় ডিসিশনটা নেব বিয়েটা কোন সময় করব অনেকে অ্যাকচুয়ালি বিয়ে সময় আমরা হয়তো দেখি লগ্ন কখন আছে না আছে বাবা মায়ের যে জন্ম মাস যাও বাবা মায়ের বিয়ের মাস ছেলে হলে সন্তান পুত্র সন্তান হলে তার জন্ম মাস জ্যেষ্ঠ পুত্র হলে জ্যেষ্ঠ পুত্র জন্ম হ্যাঁ দেখতেই হবে দেখতেই হবে কিন্তু তার কিন্তু আপনি বলছেন দশ অন্তর্দশা এবং তার ছকের অনুযায়ী না অশান্তি আজকের দিনে সবথেকে বেশি অশান্তি বেশি হচ্ছে এখন আজকের দিনে সবথেকে বেশি অশান্তি এই বিয়েকে কেন্দ্র করে বিয়ে প্রত্যেক দিনই তুমি লাইভে থাকো দুদিন সপ্তাহে থাকো কন্টিনিউ এই মানে অশান্তি সবাই কি অশান্তি না সবার ছেলের মা কি খারাপ না কোথাও মেয়ের মা খারাপ কোথাও ছেলের মা খারাপ কে খারাপ কার ভাগ্যে খারাপটা পড়বে তার নিজের গ্রহটা ডিপেন্ড করছে হ্যাঁ লক্ষণ খুব হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই সেইটাকে মাথায় রাখতে হবে এই আমি বিয়ের জন্য কথা হচ্ছে একটা উপাচার বলে দিই বিয়ের উপচার বহু পুরনো উপচার খুব সহজ জিনিস মেটালের একটা চুরি কিনবেন মেটালের একটা চুরি কিনবেন প্লাস্টিক নয় ধাতব চুরি ধাতব চুরি বাংলায় যদি বলি সেই ধাতব চুরি কিনে মঙ্গলবার দিনে মা ব্যতীত বিবাহিত এ অস্ত্রী যাতে বাঁধে সেই চুরিটা পরিয়ে দেবেন পরের মঙ্গলবার মানে আট দিনের মাথায় সেই চুরিটা খুলে যে বিবাহযোগ্য মহিলা তারাতে পড়তে হবে

পাঁচ রকম জিনিসকে স্নানের জলে মিলিয়ে সেই জলে মাসে একদিন যে দিনটা তার জন্মদিন জন্মবার জন্মদিন মানে জন্মবার সেই বারে স্নান করলে বিবাহ যোগ ত্বরান্বিত হবে তাহলে পঞ্চযোগটা কি কি কালো তিল যদি শত্রুতা থাকে শনির কোনো পথ থেকে চলে যাবে আচ্ছা এর মধ্যে যেটা দিতে হয় সেটা তো এই মুহূর্তে পাওয়া যাবে না সেক্ষেত্রে কোনো নদীর জল ইউজ করা ভালো এর মধ্যে গো চোনা একটু দিতে হয় কিন্তু সব জায়গায় এটা অ্যারেঞ্জ করা সবার পক্ষে অ্যারেঞ্জ করা মাসে একবার সম্ভব নয় তাহলে পাঁচটা আইটেমের মধ্যে দুটোর মধ্যে অবলিক বলে দেবো প্রথম তো হচ্ছে কালো তিল সব জায়গায় পেয়ে যাবেন চন্দন সাদা চন্দন লাল চন্দন নয় সাদা চন্দনের অনেকে গুঁড়ো ইউজ করে অনেকে ঘষে মানে পাটায় ঘষে সেটা হতে পারে তাহলে কালো তিল চন্দন তার সাথে কাঁচা দুধ সেটা প্যাকেটের দুধ কিংবা খাটাল থেকে প্যাকেটের দুধে ধরে নিয়ে চলা হোক শহরে সব প্যাকেটের দুধ খাটাল অলমোস্ট শহরে শহরের ওপর নেই তো গেল তাহলে কি কী গেলো কালো তিল চন্দন সাদা চন্দনের গুঁড়ো অথবা বেটে একটুখানি দেওয়া কাঁচা দুধ হলুদ হলুদ মানে কাঁচা হলুদকে একটুখানি শিলে একটুখানি থেতো করে নেওয়া তার সাথে ওই বললাম গোচনা যদি না হয় তাহলে ডাবের জল গোচনা যদি জোগাড় না হয় যাদের গ্রামে থাকেন গোচনা যোগা করতে বলার কিংবা ডাব এইটা মিলিয়ে একটা পঞ্চ যোগ স্নানের জলে তৈরি করে বিবাহযোগ্য ছেলের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবেল মেয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল এইটা তার যেদিনকে তার জন্মবার সেইবারে তাকে স্নানটা করতে হবে মাসে একদিন মাসে একদিন মাসে একদিন শুক্লপক্ষ কৃষ্ণপক্ষের কোন ব্যাপার আছে না জন্মবার যখন পড়ছে তো জন্মবারে তো জন্মবার তো প্রত্যেকবারই প্রত্যেক সপ্তাহে না সেটা তার মাসে একদিন তাকে চুজ করতে সেটাই তাকে মেনটেন করতে হবে আচ্ছা মাসে একদিন অর্থাৎ কিনা দেখা গেল হয়তো তার সাপোজ ধরুন আমার জন্মবার সোমবার হ্যাঁ আমি প্রত্যেক মাসে সোমবার সোমবারটাকে আমি মেনে এইবার প্রতি মাসে সোমবার যে মেইনটেইন করব সেটা কি কোনো পক্ষের ব্যাপার আছে যে না না পক্ষ বা কৃষ্ণ পক্ষ না 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 কেউ রাতে করে কেউ কাঠের ক্ষেত্রে দিনে করে সবার সঙ্গে মোরবেলা করা সম্ভব না ওরকম দরকার নেই এই পঞ্চযোগটা আপনার বিয়ের ক্ষেত্রে নেগেটিভিটিটা কেটে দেয় বিয়ের যোগটাকে ত্বরান্বিত করে যদি চুরিটা চুরিটা অনেকে দিতে চায় না একটা চুরি খুলে দেবো না মানে খুব লোক না হলে প্রবলেম হয় মায়ের ভাবছে কি বাবা আমি চুরি পরে দেবো আমি কি হবে তো যাই হোক এইটা আপনারা করতে পারেন যারা বিবাহযোগ্য একটু বয়স হয়েছে কিংবা বিয়ের চেষ্টা করছেন যোগটা ত্বরান্বিত হবে এটা তার সুবিধা হবে এটা হচ্ছে উপাচার গেল আমি আপনাদের একটু বলে দিই আপনারা যারা অনুষ্ঠান দেখছেন যারা সুভাষদার কাছে আসতে চাইছেন যদিও সুভাষদাররা আমাদের বলতে একদমই বলেন না আমরাই বললাম যদি মনে করেন অনলাইনে দেখাবেন আমার মনে হয় অনলাইনে আপনারা দেখে নিতেই পারেন অনলাইন ডিটেলস জানার জন্য সুভাষদার ফোন নাম্বার যাচ্ছে অনলাইনের সমস্ত ডিটেলসটাই ওখান থেকে পেয়ে যাবেন আর অবশ্যই উপাচার করে আপনারা ভালো আছেন অনেক মানুষ ভালো আছেন উপাচার করে আমার মনে হয় এটা ভালো থাকার একটা সত্যি উপায় সবার পক্ষে সুবাস প্রতিকার নেওয়া সম্ভব না 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 সবার প্রতিকার নেওয়া প্রতিকারের যে ধারা আমি তো প্রথম তো বললাম দেখুন প্রতিকারের রেঞ্জ আছে আপনি এখন যদি বলেন আপনি মেয়েকে ডাক্তার বানাবেন আর সরকারি দেখুন বেসরকারি ডাক্তার বানানোর জন্য সুভার দরকার নেই এক কোটি টাকার মোটামুটি খরচা আছে ইন্ডিয়াতে আর ওই বিদেশের থেকে ওইখানে বোম পড়ছে ইউক্রেন থেকে পঁচিশ লাখ টাকা দিয়ে ছেলে মেয়েরা গেছিল ওখান থেকে পঁচিশ লাখ টাকা দু বছর থেকে এলেও না আমাদের দেশে না একটা পরীক্ষা দিয়ে তবে হতে হয় এটা ইউকের নয় ওখানে পড়াশোনার মেডিকেল সিস্টেম আমাদের ইন্ডিয়া থেকেও খারাপ ওই জন্যে ওখানে পাঠানোর পরে আমাদের দেশে সেই ছাত্রছাত্রীরা এসে একটা পরীক্ষা দিতে হয় পাস করলে তবেই চান্স পায় তার তারও পার্সেন্টেজ মাত্র টেন পার্সেন্ট অর্থাৎ কিনা এই পঁচিশ হাজার ছেলে মেয়ে ছিল ওইখানে ইউক্রেন ইউক্রেন এই বছরে এই এই মানে মারদাঙ্গার মাঝখানে পঁচিশ হাজার ছেলে যদি থাকতো বোম না পড়তো তাদের ফিনিশ হওয়ার পরে পঁচিশ হাজারের টেন পার্সেন্ট কি ফিফটিন পার্সেন্ট চান্স পেতো বাকি আর চান্স পেতো না এইবার আপনারা ক্যালকুলেশান করে দেখুন ক্যালকুলেশান করে দেখুন পঁচিশ হাজারের টেন পার্সেন্ট কত একটা কথা বলি মানে সুভাষ শাস্ত্রীর প্রতিকার সুভাষশাস্ত্রী বলেন না সহজে কিন্তু যদি সুভাষশাস্ত্রীর প্রতিকার বলেন সেই প্রতিকারটা লাগবেই সেই কারণেই দা প্রতিকার বলেন তাহলে লিখেও এরকম অকপট বলতে পারেন না যে আমি তো দেখছি হবে না কিন্তু আপনি শুনুন হবে হ্যাঁ এই এই কথাটা সহজে কেউ বলতে পারেন না না এই কথাটা কি করে বল আমি প্রত্যেকদিন আসতেও বলেন না সবাই প্রত্যেক দিন আমার চেম্বার থেকে যারা এই অনুষ্ঠান দেখছে তারা বলতে পারবে আমার থেকে ভালো কত লোককে বলি কিছু হবে না তুমি এখন চলে যাও পরের বছর কিংবা তুমি এই টাইমে পরে এসো প্রত্যেকদিন আমি ওদের রেমিডি লেখা পয়সা নিয়ে এসেছে ব্যাগে করে ধার দেনা কষ্ট করে নিয়ে এসেছে বুঝতে পারছি বললেই টাকা বের করে আমরা এর মধ্যে একদিন একটা ফোন পেলাম না ভাইয়ের বিয়ে দেবার চেষ্টা করছে কিন্তু বিয়ে হচ্ছে না আপনি বলেন তোমাদের যা চেষ্টা করার করে নাও পূজো অবধি তারপরে দেখবে যদি তারপরে আসবে জানুয়ারি মাসে আমাদের কেন পূজো পর্যন্ত লক্ষণ রেখা টানলাম হ্যাঁ ওর পরে ওর যোগটা ক্ষীণ যোগ হয়ে যাবে যদি ওর মধ্যে দিতে পারে তাহলে প্রতিকারের জন্য আপনি বললেন তাহলে শুভ শাস্ত্রের দরকার হ্যাঁ অর্থকরশ হবে না আর যদি নভেম্বর ডিসেম্বর চলে যায় তাহলে তার ক্ষীণ যোগ এক দু পার্সেন্ট চান্স থাকবে প্রতিকার ছাড়া আর পথ থাকবে না তখন আর তার সামনে এবার সে কম দামের নেবে না বেশি দামের নেবে সেটা তার ব্যাপার তার যেমন ক্ষমতা সেরমন নেবে দুটো তিনটে রেঞ্জ থাকে বিভিন্ন সবাই তো আর প্রচুর টাকার প্রতিকারকে আচ্ছা বিবাহ বিবাহ হচ্ছে না একটা কথা বলেন বিবাহিত জীবন ভালো হবে কিনা কারণ বিয়ের পরবর্তী পর্যায়ে বৃহস্পতি দশ বছর প্রেম করে বিয়ে করার পরে দেখা গেল দশ বিবাহিত জীবন ঠিক বৃহস্পতি গুরু তাকে সহনশীলতা বাড়ায় গুরু তাকে সামনেওয়ালাকে তার উপর ফেত তৈরি করে ট্রাস্ট তৈরি করে বৃহস্পতি যদি কোনো মেয়ের ভালো থাকে অনেক নেগেটিভ সিচুয়েশানকে সে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে দাঁতের দাঁত চেপে লড়াই করে নেগেটিভ সিচুয়েশানকে সে পজিটিভ বানিয়ে দেয় কেন ওই টাইম ফেসটা সে সহ্য করে সামনেওয়ালা তার উপর ধীরে 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 নিজের কনফিডেন্স পায় এবং তখন মনে করে দেখুন ফট করে তো আর খুব কম লোক আছে বলে আমার ভুল হয়েছিল কিন্তু আল্টিমেটটা চেপে গিয়ে তার সে ভালো ব্যবহার মানে না ঠিক আছে মানে আলটিমেট আমার ছেলেকে ভালো যত্ন করছে এ করছে ঠিক আছে তো বৃহস্পতি যদি ভালো থাকে বিবাহস্থানে বিবাহস্থানে বসে থাকলে হতে গিয়ে কিন্তু তার হবে না আর যদি বৃহস্পতি অবস্থানগত ভালো থাকে দশা চলে সেই মেয়ে নেগেটিভ সিচুয়েশানকে ঘুরিয়ে দিয়ে নিজের পক্ষে নিয়ে আসার ক্ষমতা রাখে আমাদের তো হাতে সময় নেই একটাই কথা বলি গুরুদেবের নির্দেশ মায়ের আশীর্বাদে সুভাষদার এই পথে হাঁটা এবং গুরুদেবের নির্দেশকে সুভাষদা আক্ষরিক অর্থে পালন করেছেন যে টিভির পর্দায় উপাচারকে সর্বজনীন করে দেওয়া চাইলেই উনি চেম্বারে ডেকে এনে উপাচার বলতে পারতেন কিন্তু সুভাষশাস্ত্রী ঠিক সেই পথে হাঁটলেনই না হাঁটলেন না কোনোদিনই হাঁটেননি আজও হাঁটবেন না হাঁটবেন না কোনোদিনও এবং সতেরো আঠেরো লক্ষ মানুষ দেখার অভিজ্ঞতাকে আপনি আপনার জীবনকে শুধরে নেওয়ার কাজে ব্যবহার করতে পারেন তাহলে অনুষ্ঠান দেখতে থাকুন আর অবশ্যই যার কথা জ্যোতিষের বেদবাক সুভাষ শাস্ত্রী তার প্রেডিকশন শুনতে থাকুন এবং তার প্রোটেকশন পড়তে থাকুন অনেক ধন্যবাদ সুভাষদা আপনাকে ধন্যবাদ আপনাদের নমস্কার জ্যোতিষ হল বেদের অঙ্গ আর সুভাষ কথা জ্যোতিষ জগতের বেদবাক